আসসালামু আলাইকুম, দিস ইজ রানা স্যার ফ্রম ম্যাথ ওয়ার্ল্ড। আজকে আমি তোমাদের সামনে আলোচনা করব জেনারেল ম্যাথের 4.1 চ্যাপ্টারের সেকেন্ড টাইপের ম্যাথগুলো নিয়ে। আমরা লাস্ট ক্লাসে 1 থেকে 8 পর্যন্ত ম্যাথগুলো দেখেছিলাম, এখন আমরা 8-এর পর থেকে, মানে হচ্ছে 9 থেকে একদম লাস্ট পর্যন্ত, মানে হচ্ছে 21 পর্যন্ত এই ম্যাথগুলো দেখব। তবে আজকের এই পার্টে 21 পর্যন্ত দেখব না, আমরা আজকের এই পার্টে আমরা দেখব হচ্ছে 9 থেকে মোটামুটি 20 পর্যন্ত আমরা দেখার চেষ্টা করব ইনশাল্লাহ। ঠিক আছে, আমি এখানে 9 নাম্বার ম্যাথটা লিখেছি বোর্ডে, তোমরা সবাই দেখতে পাচ্ছ 9 নাম্বার ম্যাথটা লিখেছি। খুবই ছোট একটা ম্যাথ এটা, এটা এমসিকিউ এসে থাকে বা সৃজনশীলের ক নাম্বারে আসতে পারে সর্বোচ্চ। তো এটা এমসিকিউ এর জন্য আমরা ভালো করে প্র্যাকটিস করব, একদমই ছোট একটা ম্যাথ। চলো আমরা শুরু করি। আর 9 থেকে 15 পর্যন্ত যে ম্যাথগুলো, এগুলো হচ্ছে সব হচ্ছে প্রমাণ বা প্রুফ, লেফট হ্যান্ড সাইড থেকে রাইট হ্যান্ড সাইড প্রুফ করতে হবে। তো আমি 9 নাম্বার অঙ্কের লেফট হ্যান্ড সাইড লিখেছি, রাইট হ্যান্ড সাইডটা তোমরা একটু বয়ে দেখে নাও। ঠিক আছে, আমি এখন লেফট হ্যান্ড সাইড থেকে রাইট হ্যান্ড সাইডটা প্রুফ করতেছি। তো প্রথমে আমরা যেটা করতে পারি সেটা হচ্ছে এই 4-কে আমরা ভেঙে লিখতে পারি। কি লিখতে পারি 4-কে ভেঙে? আশা করি তোমরা জানো 4-কে ভেঙে আমরা লিখতে পারি 2 স্কয়ার, 2 স্কয়ার হোল টু দি পাওয়ার এন মাইনাস 1 ডিভাইডেড বাই 2 টু দি পাওয়ার এন মাইনাস 1 ইকুয়াল। আমরা এখন এখান থেকে এই 2 স্কয়ার হোল টু দি পাওয়ার এন এটাকে আমরা এইভাবে সাজিয়ে লিখতে পারি, 2 টু দি পাওয়ার এন হোল স্কয়ার। আশা করি তোমরা বুঝতে পেরেছ কিভাবে, একটু দেখো। স্কয়ার ভিতরে থাকলে এখানে ছিল আর এন বাইরে ছিল পাওয়ার। দেখো এই দুটা গুণ করলে কত হয়, পাওয়ারে পাওয়ারে গুণ করলে কত হয়, 2 এন, 2 আর এন গুণ করলে কত হয়, 2 এন। আমি এখানে কি করেছি, এনটাকে ভিতরে নিয়ে আসছি আর 2টাকে বাইরে নিয়ে গেছি। এতে দেখো কোনো পরিবর্তন কিন্তু হয় নাই, এই পাওয়ারে পাওয়ারে গুণ করলে আবার কত হয়ে যাবে, 2 এন হয়ে যাবে। এখন বলতে পারো যে স্যার এটা কেন করেছেন, দেখো নিচে কি, নিচে নিচে কি আছে, 2 টু দি পাওয়ার এন, তাই আমি এটাকে 2 টু দি পাওয়ার এন বানিয়েছি। মাইনাস এই 1-কে আমরা লিখতে পারি 1 হোল স্কয়ার। বুঝতে পারতেছো তোমরা, এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্র হয়ে গেল এটা। তো এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্র করার জন্য আমরা এই স্কোয়ারটাকে বাইরে নিয়েছি, এভাবেও তুমি এটা বুঝতে পারো। স্কোয়ারটাকে বাইরে নেওয়ার কারণে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের কী হয়ে গেল, সূত্র হয়ে গেল। আর নিচে যা আছে তাই লিখলাম, 2 টু দি পাওয়ার এন মাইনাস 1। এখন উপরেরটাকে আমরা যদি এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্র করে ফেলি, 2 টু দি পাওয়ার এন প্লাস 1 ইন্টু 2 টু দি পাওয়ার এন মাইনাস 1 ডিভাইডেড বাই 2 টু দি পাওয়ার এন মাইনাস 1। আশা করি বুঝতে পেরেছ এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্র, এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি। দেখো এইটা আর এটা এখানে কাটা চলে যায়, তাহলে কি থাকে, 2 টু দি পাওয়ার এন প্লাস 1। তোমরা একটু বইয়ে খেয়াল করে দেখো, এটাই কিন্তু রাইট হ্যান্ড সাইডে আছে। আশা করি তোমরা অঙ্কটা ভালো করে বুঝতে পেরেছ। এখন আমরা পরবর্তী অঙ্কটা দেখব, 10 নম্বর অঙ্ক। আমি লেফট হ্যান্ড সাইডটা লিখেছি 10 নম্বর অঙ্কের, রাইট হ্যান্ড সাইডটা তোমরা একটু বইয়ে দেখে নাও, 1/2 দেওয়া আছে রাইট হ্যান্ড সাইড। ঠিক আছে, চলো আমরা শুরু করি এই অঙ্কটা। দেখো এই অঙ্কটা দেখতে একটু বড়, কিন্তু করতে এতটা কঠিন হবে না, সহজেই তোমরা ইনশাল্লাহ বুঝতে পারবা। তো এখানে দেখো 2, 3, 5, 6, আবার 3, 6, 10, 15। দেখো 2-কে ভেঙে কিছু লেখা যায় না, 3-কে ভেঙে কিছু লেখা যায় না, 5-কে ভেঙেও কিছু লেখা যায় না, কিন্তু 6-কে আমরা ভেঙে লিখতে পারি 2 ইন্টু 3, 6-কে ভেঙে। একইভাবে এখানে 6-কে ভেঙে 2 ইন্টু 3 লিখতে পারি, 10-কে ভেঙে 2 ইন্টু 5 লিখতে পারি, 15-কে ভেঙে 3 ইন্টু 5 লিখতে পারি। তো চলো আমরা এই কাজগুলো করে ফেলি, যেগুলোকে ভাঙা যায় সেগুলোকে আমরা ভেঙে ফেলতেছি। 2 টু দি পাওয়ার 2p প্লাস 1 ইন্টু 3 টু দি পাওয়ার 2p প্লাস কিউ ইন্টু 5 টু দি পাওয়ার p প্লাস কিউ ইন্টু এই 6-কে ভেঙে আমরা কী লিখব, 2 ইন্টু 3,
সিক্স কে ভেঙে টু ইন্টু থ্রি লিখে দিলাম, সিক্স কে ভেঙে আমরা কি লিখে দিলাম, টু ইন্টু থ্রি। বা আমরা চাইলে এই জিনিসটা একবারে করতে পারি, সেটা কি, এই পি পাওয়ারটা কিন্তু টু এর উপরেও হবে আবার থ্রি এর উপরেও হবে, তোমরা বুঝতে পারতেছো আশা করি এটা। তাহলে আমি চাইলে এটা একবারে লিখে দিতে পারি, আমরা চাইলে এই জিনিসটাকে একবারে লিখে দিতে পারি। কিভাবে, এখানে ইন্টু দিয়ে দিলাম, এখানেও দিয়ে দিলাম টু পি, এখানেও দিয়ে দিলাম পি, এখানেও পাওয়ার দিয়ে দিলাম পি। তো একবারে লিখলেও কোনো সমস্যা নেই, তোমরা আশা করি ভালো করে বুঝতে পারবা জিনিসটা। আর এখানে হচ্ছে থ্রি টু দি পাওয়ার পি মাইনাস টু, এখানেও দেখো আমরা সিক্সকে ভেঙে লিখতে পারি টু ইন্টু থ্রি, তবে টু এর উপরেও এই পাওয়ারটা হবে আবার থ্রি এর উপরেও এই পাওয়ারটা হবে। তাহলে টু টু দি পাওয়ার টু পি প্লাস টু ইন্টু থ্রি টু দি পাওয়ার টু পি প্লাস টু, আশা করি বুঝতে পেরেছ। সিক্সকে ভেঙে লিখেছি টু ইন্টু থ্রি এবং এই পাওয়ারটা দুইটার উপরেই আলাদা আলাদা করে দিয়ে দিয়েছি। ইন্টু টেনকে ভেঙে কি লেখা লেখা যায়, টু ইন্টু ফাইভ, টু এর উপরেও পাওয়ার হবে ফাইভের উপরেও পাওয়ার হবে, তার মানে এখানে হবে টু টু দি পাওয়ার পি ইন্টু ফাইভ টু দি পাওয়ার পি। এবার দেখো ইন্টু এখানে আছে ফিফটিন, ফিফটিনকে ভেঙে আমরা কি লিখতে পারি, থ্রি ইন্টু ফাইভ, থ্রি এর উপরেও এই পাওয়ার হবে ফাইভের উপরেও এই পাওয়ার হবে। তাহলে থ্রি টু দি পাওয়ার কিউ ইন্টু ফাইভ টু দি পাওয়ার কিউ, এই সবগুলোকে আমরা ভেঙে লিখে ফেললাম। এখন কি করা যায় খেয়াল করো, উপরে সবার আগে আমরা টু এর কাজ করব, টু এখানে দেখো টু আছে, এখানে দেখো টু আছে, সবগুলোর মাঝখানে কি চিহ্ন, ইন্টু চিহ্ন, সবগুলোর মাঝখানে কি চিহ্ন, ইন্টু চিহ্ন। তো আমরা জানি এই প্রথম সূত্র অনুসারে যে ইন্টু থাকলে পাওয়ার কি হয়, যোগ হয়, ইন্টু থাকলে পাওয়ার কি হয়, যোগ হয়। তাহলে এইটার পাওয়ারের সাথে এইটার পাওয়ার যোগ হবে, এটার পাওয়ারের সাথে ওইটার পাওয়ার কি হবে, যোগ হবে। তাহলে দেখো টু টু দি পাওয়ার তোমরা একবারে যোগ করে ফেলো, এটার সাথে এটা যোগ করো, দেখো এখানে আছে টু পি আর এখানে আছে পি, তো টু পির সাথে পি যোগ করলে এখানে আমরা একেবারে কত লিখতে পারি, থ্রি পি লিখতে পারি প্লাস ওয়ান, টু এর পাওয়ারগুলো আমরা যোগ করে ফেললাম। এখন আমরা কার পাওয়ার যোগ করব, থ্রি এর পাওয়ার যোগ করব, এই যে থ্রি থ্রি, দেখো থ্রি এর পাওয়ার যদি আমরা যোগ করি, এখানে আছে টু পি আর এখানে হচ্ছে পি, তাহলে এখানেও যোগ করলে কত লিখতে পারি আমরা, থ্রি পি লিখতে পারি প্লাস কিউ, প্লাস কিউ, থ্রি এর পাওয়ার যোগ করে ফেললাম। এবার ফাইভ, ফাইভ দেখো একটাই আছে, তো এটা এটাই বসবে হুবহু, এটার পাওয়ার যোগ করার কিছু নাই, এটা যা আছে হুবহু তাই বসবে, পি প্লাস কিউ। এবার চলে আসো নিচেরগুলোতে, নিচেরগুলোতে আমরা সবার আগে কার পাওয়ার যোগ করব, সবার আগে আমরা টু এর পাওয়ার যোগ করব, এই যে এটা আর এই যে এটা, সবার আগে আমরা টু এর পাওয়ার যোগ করব। তাহলে দেখো টু এর পাওয়ার যোগ করলে আমরা কি লিখতে পারি, টু টু দি পাওয়ার, দেখো এখানে টু পি এখানে পি যোগ করলে কত হবে, একবারে লিখে দিলাম থ্রি পি প্লাস কত, টু ইন্টু থ্রি টু দি পাওয়ার থ্রি, দেখো এখানে থ্রি কয়টা আছে, একটা দুইটা তিনটা, তিনটা থ্রি আছে এখানে টোটাল, তাহলে তিনটা থ্রি এর পাওয়ার কি হবে, যোগ হবে, তিনটা থ্রি এর পাওয়ার কি হবে, যোগ হবে। তো একটু খেয়াল করো এখানে দেখো এই থ্রি এর পাওয়ারে পি যোগ, এখানে আছে টু পি তাহলে কত হয়, থ্রি পি, এখানে কোনো পি নাই তাহলে এখানেও আমরা থ্রি পি লিখতে পারি। এরপর দেখো এখানে আছে মাইনাস টু আর এখানে আছে প্লাস টু, যোগ করলে কি হয়ে যায়, মাইনাস টু প্লাস টু কাটা চলে যায়, তাহলে আর থাকে কি, শুধু এই কিউ থাকে, শুধু কি থাকে, কিউ থাকে, তাহলে প্লাস কিউ। আশা করি জিনিসটা বুঝতে পেরেছো তোমরা, থ্রি এর পাওয়ারগুলো কি করেছি, যোগ করেছি। আমি আবার একটু বলতেছি কিভাবে যোগ করেছি থ্রি এর পাওয়ারগুলো, থ্রি আছে তিনটা, এক দুই তিন, তিনটা থ্রি আছে, সবগুলো পাওয়ার যোগ হবে, তাহলে এখানে আছে পি এখানে টু পি যোগ করলে কত হয়, থ্রি পি, এখানে কোনো পি নাই তো আমরা থ্রি পি লিখে দিয়েছি। এরপরে এখানে আছে মাইনাস টু এখানে আছে প্লাস টু, যোগ করলে মাইনাস টু প্লাস টু কী হয়ে যায়, কাটা, শুধু এখানে একটা কিউ থাকে, প্লাস কিউ, এই যে প্লাস কিউ, থ্রি এর পাওয়ার আমরা যোগ করে ফেলেছি। এবার কার পাওয়ার, ফাইভ, এবার হচ্ছে ফাইভের পাওয়ার,
ফাইভের পাওয়ার যদি আমরা যোগ করি, ফাইভ দেখো কয় জায়গায়, দুই জায়গায়, এখানে আর এখানে, যোগ করলে কত হবে? পি প্লাস কিউ, পি প্লাস কিউ। আশা করি এই লাইনটা তোমরা ভালো করে বুঝতে পেরেছ। এখন আমরা কি করব দেখো, এই টু এর পাওয়ার থেকে এই টু এর পাওয়ার বিয়োগ করব। কেন বিয়োগ করব? কারণ এই যে এটা মাঝখানে কি চিহ্ন দেওয়া আছে? ভাগ চিহ্ন। আমরা জানি ভাগ চিহ্ন থাকলে উপরেরটার পাওয়ার থেকে নিচেরটার পাওয়ার বিয়োগ হয়। একইভাবে থ্রি এর এই পাওয়ার থেকে এই পাওয়ার বিয়োগ করব, ফাইভের এই পাওয়ার থেকে এই পাওয়ার আমরা কি করব? বিয়োগ করব। তাহলে চলো আমরা পাওয়ার বিয়োগ করি। তাহলে টু টু দি পাওয়ার থ্রি পি প্লাস ওয়ান মাইনাস থ্রি পি মাইনাস টু, দেখো টু এর উপরের পাওয়ার থেকে নিচের পাওয়ার আমরা বিয়োগ করে দিয়েছি, ইন্টু থ্রি টু দি পাওয়ার, উপরের পাওয়ার থেকে নিচের পাওয়ার যদি বিয়োগ করি তাহলে থ্রি পি প্লাস কিউ মাইনাস থ্রি পি মাইনাস কিউ, ইন্টু ফাইভ টু দি পাওয়ার, এই পাওয়ার থেকে এই পাওয়ার বিয়োগ করলে পি প্লাস কিউ মাইনাস পি মাইনাস কিউ। এখন তোমাদের এখানে একটা প্রশ্ন থাকতে পারে যে স্যার এই দুটা তো হুবহু মিলে গেছে, আমরা এটাকে কেটে দিতে পারি, এই দুটাও তো হুবহু মিলে গেছে, আমরা এটাকে তো কেটে দিতে পারি। হ্যাঁ, কেটে দিয়েও করা যাবে, বাট অনেক টিচার এখানে একটু অবজেকশন জানাইতে পারে। সেটা কি? অনেকে বলবে যে সূচকের অঙ্ক ডিরেক্টলি কাটাকাটি করে করা যাবে না, সূচকের নিয়মে বা সূচকের সূত্র দিয়ে করতে হবে। অনেকের এটা অবজেকশন থাকতে পারে, অনেকে মার্কস এখানে কেটেও দিতে পারে, এজন্য আমরা ওই সুযোগটা টিচারকে দিব না, আমরা সূচকের নিয়মেই করার চেষ্টা করবো ইনশাল্লাহ। দেখো আমি এখানে সূচকের নিয়মই করেছি, উপরের পাওয়ার থেকে নিচের পাওয়ার কি করেছি? বিয়োগ করেছি, এটা সূচকের সূত্র। এবার দেখো এখানে থ্রি পি, থ্রি পি কাটা চলে যায়, তাহলে টু টু দি পাওয়ার প্লাস ওয়ান মাইনাস টু, তাহলে কত থাকে? মাইনাস ওয়ান, ইন্টু থ্রি টু দি পাওয়ার থ্রি পি, থ্রি পি কাটা কিউ কিউ কাটা, কত থাকে? থ্রি টু দি পাওয়ার জিরো, ইন্টু ফাইভ টু দি পাওয়ার পি পি কাটা কিউ কিউ কাটা, এখানেও কত থাকে? জিরো। আর টু টু দি পাওয়ার মাইনাস ওয়ান মানে কত তোমাদের জানা আছে? ওয়ান বাই টু, ইন্টু থ্রি টু দি পাওয়ার জিরো মানে ওয়ান, ফাইভ টু দি পাওয়ার জিরো মানে ওয়ান। কীভাবে? এই যে এই সূত্র অনুসারে, তিন নম্বর সূত্র অনুসারে, সামথিং টু দি পাওয়ার জিরো ইকুয়াল টু ওয়ান, ইকুয়াল টু হচ্ছে হাফ, ওয়ান বাই টু, ইকুয়াল টু রাইট হ্যান্ড সাইড। এখন আমরা করব পরবর্তী অঙ্কটা, এগারো নম্বর অঙ্ক। আমি লেফট হ্যান্ড সাইডটা লিখেছি, তোমরা একটু বইয়ে দেখো রাইট হ্যান্ড সাইডে ওয়ান দেওয়া আছে। চলো আমরা শুরু করি অঙ্কটা। প্রথমে আমরা এখানে সূচকের সূত্রে অ্যাপ্লাই করতে পারি ডাইরেক্ট। কিভাবে? দেখো এই যে মাঝখানে ভাগ চিহ্ন আছে আর দুইটারই বেস কত? এ। ভাগ চিহ্ন থাকার কারণে আমরা উপরের পাওয়ার থেকে নিচের পাওয়ার কি করতে পারি? বিয়োগ করতে পারি। অথবা আরেকটা কাজ তোমরা একটু আগে করে নিতে পারো, সেটা কি? এই পাওয়ার এনটা একবার এটার উপরে দিয়ে দিলা, আরেকবার এটার উপরে দিয়ে দিলা, মানে এই পাওয়ার এনটা একবার এই পাওয়ারের সাথে গুণ হয়ে যাবে, আরেকবার এই পাওয়ার এনটা এই পাওয়ারের সাথে গুণ হয়ে যাবে। এটা করার পরে তোমরা উপরের পাওয়ার থেকে নিচের পাওয়ার বিয়োগ করতে পারো, এভাবেও করতে পারো। ঠিক আছে, আমরা এভাবেই করি। দেখো তাহলে এ টু দি পাওয়ার, এটে পাওয়ারে পাওয়ারে গুণ হলে কি হবে? এল এন, আর নিচে হবে এ টু দি পাওয়ার এম এন, আশা করি তোমরা বুঝতে পেরেছ, ইন্টু এখানেও কি হবে? এ টু দি পাওয়ার এম এল, আর এখানে হবে এ টু দি পাওয়ার এন এল, ইন্টু এখানে হবে এ টু দি পাওয়ার এম এন, আর এখানে হবে এ টু দি পাওয়ার এম এল। তাহলে আমরা পাওয়ারগুলো কি করে ফেললাম? গুণ করে ফেললাম। এবার আমরা উপরেরটার পাওয়ার থেকে নিচেরটার পাওয়ার কি করব? বিয়োগ করব। কেন? কারণ মাঝখানে ভাগ চিহ্ন আছে। তাহলে এ টু দি পাওয়ার এল এন মাইনাস এম এন, ইন্টু এ টু দি পাওয়ার এম এল মাইনাস এন এল, ইন্টু এ টু দি পাওয়ার এম এন মাইনাস এম এল। এখন দেখো এই তিনটারই মাঝখানে আবার কি চিহ্ন আছে? গুণ চিহ্ন। তো গুণ চিহ্ন থাকলে পাওয়ার কি হয়? যোগ হয়। তাহলে সবগুলো পাওয়ার আমরা আবার কি করে ফেলব? যোগ করে ফেলব। তাহলে এল এন মাইনাস এম এন প্লাস এই পাওয়ারটা, এম এল মাইনাস এন এল প্লাস এই পাওয়ারটা,
এম এন মাইনাস এম এল। আশা করি তোমরা সবাই ভালো করে বুঝতে পেরেছ। তাহলে এখানে এল এন আর এন এল কাটা চলে যায়, মাইনাস এম এন প্লাস এম এন কাটা চলে যায়, প্লাস এম এল মাইনাস এম এল কাটা চলে যায়। তাহলে এখানে এ টু দি পাওয়ার কি হয়, জিরো থাকে। আর এ টু দি পাওয়ার জিরো মানে কত, ওয়ান, ইকুয়াল টু রাইট হ্যান্ড সাইড। হয়ে গেল 11 নম্বর অঙ্ক, খুবই সহজে আশা করি তোমরা বুঝতে পেরেছো, একদম ইজি অঙ্ক। এখন আমরা 13 নম্বর অঙ্কটা করব, আর 12 নম্বর অঙ্কটা তোমরা নিজেরাই পারবা আশা করি, ঠিক 11 নম্বরটার মতো। আমরা 13 নম্বর অঙ্কটা শুরু করি। আমি এখানে লেফট হ্যান্ড সাইড লিখেছি, রাইট হ্যান্ড সাইড হচ্ছে ওয়ান, এবং এটা একটু মোটামুটি ইম্পর্টেন্ট অঙ্ক, এটা একটু ভালো করে আমরা বোঝার চেষ্টা করি। চলো আমরা শুরু করি অঙ্কটা। এখানে আমরা যে কাজটা করতে পারি সেটা হচ্ছে ঠিক আগের অঙ্কটার মতোই, মানে 11 নম্বর অঙ্কটার মতোই, এই পাওয়ারটা আমরা দুইটার সাথে আগে কি করে নিতে পারি, গুণ করে নিতে পারি। এই পাওয়ারটা দুইটার সাথে আমরা কি করে নিতে পারি, গুণ করে নিতে পারি। দেখো একটু পাওয়ারটা গুণ করলে কি হবে, একটু ভালো করে খেয়াল করো। দেখো এই পাওয়ারটা যদি এই পাওয়ারের সাথে গুণ হয়, তাহলে দেখো এ এবং এ কাটা চলে যাবে, তাহলে এখানে কি থাকবে, শুধু ওয়ান বাই বি থাকবে। তার মানে এখানে থাকবে এক্স টু দি পাওয়ার ওয়ান বাই বি। আশা করি তোমরা ভালো করে বুঝতে পেরেছ। একইভাবে এই পাওয়ারটা যদি এই পাওয়ারের সাথে গুণ করো, তাহলে এই বি এবং বি কাটা চলে যাবে, কাটা চলে গেলে এখানে থাকবে ওয়ান বাই এ। তার মানে এক্স টু দি পাওয়ার ওয়ান বাই এ ইন্টু, একইভাবে পরেরগুলো যদি করো একইভাবে, এখানে হবে এক্স টু দি পাওয়ার ওয়ান বাই সি, এখানে হবে এক্স টু দি পাওয়ার ওয়ান বাই বি, একইভাবে এখানে এক্স টু দি পাওয়ার ওয়ান বাই এ, এখানে হবে এক্স টু দি পাওয়ার ওয়ান বাই সি। আশা করি তোমরা ভালো করে বুঝতে পেরেছো কিভাবে ক্যালকুলেশনটা হয়েছে। এখানে যা ক্যালকুলেশন হয়েছে এই বাকিগুলোতে একই ক্যালকুলেশন হয়েছে। এখন দেখো, এখন আমরা ঠিক আগের মতো এই পাওয়ার থেকে এই পাওয়ার কি করতে পারি, এটার পাওয়ার থেকে এটার পাওয়ার বিয়োগ করতে পারি। এই যে মাঝখানে কি চিহ্ন আছে, ভাগ চিহ্ন। তাহলে এক্স টু দি পাওয়ার ওয়ান বাই বি মাইনাস ওয়ান বাই এ ইন্টু এক্স টু দি পাওয়ার ওয়ান বাই সি মাইনাস ওয়ান বাই বি ইন্টু এক্স টু দি পাওয়ার ওয়ান বাই এ মাইনাস ওয়ান বাই সি। আশা করি বুঝতে পেরেছো। এবার দেখো এগুলোর মাঝখানে আবার কি চিহ্ন আছে, গুণ চিহ্ন। গুণ চিহ্ন থাকলে পাওয়ার কি হয়, যোগ হয়। তাহলে এক্স টু দি পাওয়ার ওয়ান বাই বি মাইনাস ওয়ান বাই এ প্লাস ওয়ান বাই সি মাইনাস ওয়ান বাই বি প্লাস ওয়ান বাই এ মাইনাস ওয়ান বাই সি। দেখো সবগুলো কাটা চলে যায়, ওয়ান বাই বি, ওয়ান বাই বি কাটা, ওয়ান বাই এ, ওয়ান বাই এ কাটা, ওয়ান বাই সি, ওয়ান বাই সি কাটা। আগের মতো এক্স টু দি পাওয়ার জিরো থাকে, মানে ওয়ান, ইকুয়াল টু রাইট হ্যান্ড সাইড। আশা করি ভালো করে বুঝতে পেরেছো। এখানে শুধু সেকেন্ড লাইনটা ভালো করে বুঝতে পারলে বাকিটা একদম সহজ। ওকে, এবার আমরা পরবর্তী অঙ্কে চলে যাই। এখন আমরা 14 নম্বর অঙ্কটা দেখব। আমি লেফট হ্যান্ড সাইড তুলেছি, এখানেও দেখো রাইট হ্যান্ড সাইডে কত আছে, ওয়ান আছে। তো চলো আমরা শুরু করি ঠিক আগের মতোই, আগের মতোই আমরা এটাও শুরু করি। ফার্স্টে আমরা এই পাওয়ারটা দুইটার সাথে কি করে ফেলবো, গুণ করে ফেলবো। এই পাওয়ারটা দুইটার সাথে কি করে ফেলবো, গুণ করে ফেলবো। অথবা এর আগের দুইটা অঙ্ক আমরা একই নিয়মে করেছি, এটা একটু ভিন্ন নিয়মে করার চেষ্টা করি। এটা আগে গুণ না করি, আগে আমরা এই পাওয়ার থেকে এই পাওয়ার বিয়োগ করে নিই, তারপর এটার সাথে গুণ করব। এটা একটু মানে দ্বিতীয় নিয়মে করি আমরা, এর আগের দুটো তো একই নিয়মে করেছি, এটা আমরা একটু দ্বিতীয় নিয়মে করি। আগের মতো করলেও হবে, তবে এটা দ্বিতীয় নিয়মে করলেও হবে। তো একটা অঙ্ক আমরা দ্বিতীয় নিয়মে করি। চলো ফার্স্টে এটার পাওয়ার থেকে এটার পাওয়ার বিয়োগ করি, তারপর পাওয়ারের সাথে পাওয়ার গুণ করব। তো এটার পাওয়ার থেকে এটার পাওয়ার বিয়োগ করলে কি হবে, এক্স টু দি পাওয়ার এ মাইনাস বি হোল টু দি পাওয়ার এ প্লাস বি ইন্টু এক্স টু দি পাওয়ার বি মাইনাস সি হোল টু দি পাওয়ার বি প্লাস সি ইন্টু এক্স টু দি পাওয়ার সি মাইনাস এ, আর এখানে হচ্ছে হোল টু দি পাওয়ার সি প্লাস এ। আশা করি তোমরা বুঝতে পেরেছ। এবার এই পাওয়ারের সাথে এই পাওয়ার কি হবে, গুণ হবে। তো এ প্লাস বি আর এ মাইনাস বি গুণ করলে কি হয়, তোমরা ভালো করে জানো,
এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার ইন্টু এই পাওয়ারের সাথে এই পাওয়ার গুণ করলে একইভাবে আমরা লিখতে পারি বি স্কোয়ার মাইনাস সি স্কোয়ার ইন্টু এখানে লিখতে পারি সি স্কোয়ার মাইনাস এ স্কোয়ার। এখন মাঝখানে গুণ চিহ্ন আছে, সবগুলো পাওয়ার আবার কি হয়ে যাবে, যোগ হয়ে যাবে। তাহলে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার প্লাস বি স্কোয়ার মাইনাস সি স্কোয়ার প্লাস সি স্কোয়ার মাইনাস এ স্কোয়ার, সব দেখো কাটা চলে যায়। তাহলে এক্স টু দি পাওয়ার জিরো থাকে, মানে ওয়ান, ইকুয়াল টু রাইট হ্যান্ড সাইড। পরের অঙ্কটা তোমাদের এসডাব্লিউ থাকবে, তোমরা এটা বাসায় করে নিবা, ঠিক আছে? আমি এখন ১৬ নম্বর অঙ্কটা করব। ১৬ নম্বর অঙ্কটা এমসিকিউ এর জন্য ইম্পর্টেন্ট, ঠিক আছে? সৃজনশীলের জন্য মোটামুটি ইম্পর্টেন্ট, সৃজনশীলের ক নাম্বারে আসতে পারে সর্বোচ্চ, ঠিক আছে? এটা একটু ব্যতিক্রম ধর্মী অঙ্ক, আমরা একটু ভালো করে বোঝার চেষ্টা করি। দেখো তোমরা বইয়ের মধ্যে দেখতেছ যে এখানে তিনটা মান দেওয়া আছে, আর দেখাইতে বলেছে এক্স ওয়াই জেড ইকুয়াল টু ওয়ান, তোমাকে এক্স ওয়াই জেড ইকুয়াল টু ওয়ান দেখাইতে হবে, তোমাকে প্রুফ করতে হবে যে এক্স ওয়াই জেড এর মান কত, ওয়ান, এইটা প্রুফ করতে হবে তোমাকে। তো এটা লেফট হ্যান্ড সাইড দিয়ে করা যাবে না, এটা তোমাকে এই দেওয়া আছের মানগুলো দিয়ে করতে হবে। তো এই দেওয়া আছের মানগুলোর মধ্যে যে কোনো একটা দিয়ে তুমি এক্স ওয়াই জেড ইকুয়াল টু ওয়ান বের করতে পারো। তুমি এটা দিয়ে শুরু করলেও হবে, এটা দিয়ে করলেও হবে, এটা দিয়ে করলেও হবে, তিনটাই দেওয়া আছে এখানে, তবে যে কোনো একটা দিয়ে করা যাবে। তুমি যে কোনো একটা দিয়ে শুরু করতে পারো, এটা দিয়ে বা এটা দিয়ে বা এটা দিয়ে, যে কোনো একটা দিয়ে তুমি শুরু করতে পারো। তো আমি এটা দিয়ে শুরু করতেছি, এটা দিয়ে শুরু করতেছি। তো এখানে এভাবে লিখে নিতে পারো যে মান হতে পাই, মান হতে পাই লিখে প্রথমটা লিখতে পারো বা পরেরটা লিখতে পারো বা এরপরেরটাও লিখতে পারো, তোমার ইচ্ছা, যে কোনো একটা লিখলেই হবে। আমি প্রথমটাই লিখতেছি, এ টু দি পাওয়ার এক্স ইকুয়াল টু বি, বা একটু খেয়াল করো এইটা দিয়ে শুরু করেছি, এখন এই দুটা মান তোমার কাজে লাগবে। যদি তুমি এটা দিয়ে শুরু করো তাহলে এই দুটা মান কাজে লাগবে, যদি এটা দিয়ে শুরু করো তাহলে এই দুটা মান কাজে লাগবে, ঠিক আছে? আমি এখন এটা দিয়ে শুরু করতেছি, এখন এই দুটা মানের সাহায্যে আমরা এটা বের করব বা এটা প্রুফ করব। তো একটা জিনিস খেয়াল করো, এখানে বেস কত, এ, বেস কত এখানে, এ। তুমি খেয়াল করো, এই দেখো এইটাতে এ এর একটা মান দেওয়া আছে, কার মান, এ এর মান, কি দেওয়া আছে, এ এর মান সি টু দি পাওয়ার জেড। তাহলে আমরা এখানে এ এর জায়গায় লিখতে পারি সি টু দি পাওয়ার জেড, আমি লিখে দিলাম এ এর জায়গায় সি টু দি পাওয়ার জেড, আর এখানে হোল টু দি পাওয়ার কত থাকবে, এক্স ইকুয়াল টু বি। আশা করি তোমরা এই লাইনটা ভালো করে বুঝতে পেরেছ। আমি কি করেছি, এ এর জায়গায় এই এ এর মানটা বসিয়ে দিয়েছি, কিন্তু এই পাশে বি এর জায়গায় কিন্তু বি এর কোনো মান, বি এর মান এখানে আছে এবং ওইটা দিয়ে আমরা শুরু করেছি, কিন্তু বি এর কোনো মান আমরা বসাবো না, আমরা এখন শুধু বামপক্ষটা দিয়ে কাজ করব। আমরা এখন শুধু কি করব, বামপক্ষটা দিয়ে কাজ করব, ডান পক্ষটা যেভাবে আছে এভাবেই থাকবে, ঠিক আছে? তো আবারও বলতেছি কি করেছি, এ এর জায়গায়, এই যে এ এর জায়গায় সি টু দি পাওয়ার জেড বসিয়েছি, এই যে সি টু দি পাওয়ার জেড, আর উপরে পাওয়ার ছিল এক্স সেটা লিখে দিয়েছি, বা আর ডান পক্ষে কিছুই করিনি, যা ছিল তাই লিখেছি। এখন দেখো এই পাওয়ার এই পাওয়ার আমরা কি করতে পারি, গুণ করতে পারি। তাহলে সি টু দি পাওয়ার কি হবে, জেড এক্স ইকুয়াল টু বি, বা এখন ঠিক আগের মতো আবার আমরা এখানে সি এর মান বসাইতে পারি। সি এর মান, সি এর মান কোথায় একটু দেখো, এই যে সি এর মান, সি এর মান কোনটা, বি টু দি পাওয়ার জেড। তাহলে সি এর জায়গায় আমরা বসিয়ে দিব বি টু দি পাওয়ার জেড, এই সি এর জায়গায় বসিয়ে দিলাম বি টু দি পাওয়ার জেড, আর তার উপরে পাওয়ার ছিল জেড এক্স, না সরি সরি, বি টু দি পাওয়ার ওয়াই, সি এর পাওয়ার মান হচ্ছে বি টু দি পাওয়ার ওয়াই, সি এর মান হচ্ছে বি টু দি পাওয়ার ওয়াই, তাই সি এর জায়গায় আমরা বি টু দি পাওয়ার ওয়াই বসাইলাম, আর উপরে পাওয়ার কি আছে, জেড এক্স, ওই জেড এক্স হুবহু বসবে, জেড এক্স হুবহু বসবে, ইকুয়াল টু হচ্ছে বি। আশা করি বুঝতে পেরেছ ভালো করে। এখন দেখো এই পাওয়ারের পর আবার কি হবে, গুণ হবে। তাহলে বি টু দি পাওয়ার, দেখো তো এই পাওয়ার দুটা গুণ করলে কি লিখতে পারি আমরা, এক্স ওয়াই জেড লিখতে পারি, দেখো আশা করি বুঝতে পেরেছ, ইকুয়াল টু কত, বি। এখন দেখো খেয়াল করো এই পাশে বি এর পাওয়ার হচ্ছে, দেখো এই পাশেও বেস বি, এই পাশেও দেখো বেস বি হয়ে গেছে, এই জন্যই কিন্তু আমরা এই বিটাকে চেঞ্জ করিনি, এইদিকে সব চেঞ্জ করেছি, ডান পাশে চেঞ্জ করিনি। দেখো তাহলে এই পাশে বি এর পাওয়ার কত আমরা জানি, ওয়ান। এখন দেখো
এই যে চার নাম্বার সূত্রটা বুঝিয়েছিলাম, তোমরা জানো এটা, সেটা কি? যে উভয় পক্ষের বেস যদি সেম হয় তাহলে পাওয়ার পাওয়ার সমান লেখা যাবে। দেখো তো, দুই পাশের বেস কি সেম না? এখানেও বেস বি, এখানেও বেস বি, তাহলে এই পাওয়ার সমান এই পাওয়ার লেখা যাবে। সুতরাং আমরা লিখতে পারি এক্স ওয়াই জেড ইকুয়াল টু ওয়ান, হয়ে গেল, শর্ট। দেখাইতে বলেছে, তাই আমরা এর কি লিখেছি, শর্ট। দেখো, এটা আমি এই মান দিয়ে শুরু করেছিলাম, তুমি চাইলে এই মান দিয়েও শুরু করতে পারো, তুমি চাইলে এই মান দিয়ে শুরু করতে পারো, আনসার একইভাবে সেম চলে আসবে।